রাত 11টা, এখন আমরা আছি টেন্টের ভিতরে। এবার আমরা ঘুমাতে যাব, ঘুম তো এখন হবে না, আলাদাই একটা অ্যাটমসফিয়ার তৈরি হয়েছে এখানে। বাইরেটা দেখতে পাচ্ছেন, লাইটগুলো জ্বলছে, কি দারুণ লাগছে। তার সাথে এই সমুদ্রের এই আওয়াজ, বেশ আলাদাই একটা অ্যাটমসফিয়ার তৈরি হয়েছে। এই হচ্ছে আমাদের টেন্টের ভিতরটা, রাত্রিবেলার ভিউ। কোনোদিন আগে থাকা হয়নি টেন্টে, এটা ফার্স্ট টাইম, কিন্তু অভিজ্ঞতা অসাধারণ, মানে আলাদা রকমই লাগছে। আর এরকম ব্ল্যাঙ্কেট দেওয়া হয়েছে এখান থেকে, এনারাই প্রোভাইড করেছেন। আর এদিকে সব দেখতে পাচ্ছেন, ব্যাগ ট্যাগ রাখা হয়েছে, একটা টেবিল ফ্যানও দিয়েছেন এনারা। এই হচ্ছে কন্ডিশন টেন্টের ভিতরে, মোটামুটি ঠিকঠাক। খুব বিশাল বড় স্পেসিয়াসও না, আবার খুব ছোটও না, দুজনের জন্য ঠিকঠাক। মশা রয়েছে অল্প অল্প। এই দেখুন বাইরেটা থেকে কীরকম ঠিক লাগছে দেখতে। এই সাইডে রয়েছে আরও অনেক টেন্ট। সো গুড মর্নিং ফ্রম মৌসুনী দ্বীপ। আজকে হলো ডে টু আর আমরা উঠে পড়েছি ঘুম থেকে, এখন বাজে 6টা। আর তার সাথে দেখুন একটা সুন্দর সকাল বাইরে। এই হচ্ছে ভিউ সকালবেলার, জলটা একদম কাছে এসে গেছে প্রত্যেকটা ক্যাম্পের এখন। আর রাত্রিরে ঘুমের কথা যদি বলি, ঘুম অসাধারণ হয়েছে, ঠান্ডার কোনো প্রবলেম ছিল না, কিন্তু মশা ছিল, যার জন্য এই যে মসকিউটো হিট একটা দিয়ে গেছিলো ওটাতেই কাজ মিটে গেছে, বাকি সব কিছু এক্সপিরিয়েন্স অসাধারণ। অভিষেক বল, লাইফে ফার্স্ট টাইম টেন্টে থাকার কেমন এক্সপিরিয়েন্স? টেন্টে থাকার এক্সপিরিয়েন্স দারুণ দারুণ, যেটা এক্সপেক্ট করেছিলাম তার থেকেও অনেকটা বেশি। ঘুম কেমন হলো? ঘুম দারুণ হয়েছে, টেন্টে থেকে এত ভালো ঘুম ভাবিনি। একটু মশার উৎপাত ছিল, একদম মশা ছিল তো, কালকে একটু স্প্রে করে দেওয়ার পর মশাটা একবারেই মানে ক্লিয়ার হয়ে গেছে। ট্রেনগুলো যথেষ্ট বড়ই বল, অসুবিধা কিছু হবে না, মানে কমফোর্টেবল ভাবে শোয়া যাবে। আর সকালবেলা এই ভিউটা, সকালবেলা ঢেউয়ের শব্দ একটা অন্যরকম মুগ্ধতায় পরিপূর্ণতা লাভ করেছে। বেশি বাড়াবাড়ি এখন বাজে 7টা, আমরা উঠে পড়েছি অনেকক্ষণ। এই হচ্ছে আমাদের অ্যাডভেঞ্চার টেন্ট, এগুলো সব এগুলো টেন্ট রয়েছে। আর ওই দিকে রয়েছে 3 জন করে থাকার টেন্ট, আর ঠিক তার নিচেটা এইরকম ধরনের করা রয়েছে ঘোরার জন্য। ওই দিকে রয়েছে আরও অনেক রিসর্ট ক্যাম্প রয়েছে। জলটা দেখুন কোথায় বেড়েছে, তখন প্রায় 1 কিলোমিটার ডুবে ছিল জল, এখন কোথায় চলে আসছে। অমাবস্যা পূর্ণিমার সময় নাকি জলটা পুরো এইখানে গিয়ে ধাক্কা মারে। সাইক্লোনের পর এগুলো তো সব পুরো ধ্বংস হয়ে গেছিলো, তা তারপরে নাকি সরকার থেকে এগুলো সব মাটি ফেলে এইভাবে করে দেওয়া হয়েছে, বাঁধিয়ে দেওয়া হয়েছে। উইকেন্ডে সপ্তাহ শেষে একটুখানি চার্জ আপ হওয়ার জন্য এখানে আসাই যায়, কি বলিস? একদম
জায়গাটা একদমই প্রেফারেবল আর খুব ভালো, মানে অ্যাম্বিয়েন্সটা খুব ভালো। দীঘার কোলাহল বা সমুদ্রের ধারে যে কোলাহল জিনিসটা থাকে এখানে সেটা একদমই নেই। তবে হ্যাঁ, শনিবার দিন যদি আসেন তাহলে কিন্তু প্রচণ্ড ভিড় হয়, তখন ওই সেই একই ব্যাপার হয়ে যাবে। এই হচ্ছে স্যান্ডেসল বিচ ক্যাম্প। এদিকে রয়েছে টয়লেট তিনটি, জেন্টস সাইড ইফ লেডিস, বেশ ওয়েল ডেকোরেটেড। এই আমাদের মোটা ভাই দাঁড়িয়ে আছে এখানে। এগুলো মাড হাউস। এখানে রয়েছে কটেজ উইথ অ্যাটাচ বাথরুম টয়লেট। এখানে ডাইনিং আর সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে নাম হচ্ছে ক্যাপ্টেন। ক্যাপ্টেন ক্যাপ্টেন এখন একটু বেরোনো হয়েছে প্রাতঃভ্রমণ করতে। এই দেখে নিন সমুদ্রের পাড়ে, বেশ ভালো লাগছে। মৌসুমী দ্বীপের মেন ভাইবস ধরতে গেলে সন্ধ্যের পর থেকে শুরু হয়। সন্ধ্যের পরের এখানকার ভাইবসটা সম্পূর্ণ আলাদা মতো হয়ে যায়। আর সকালের দিকটা খুব ভালো লাগবে, দশটা নটা দশটা অবধি, কিন্তু তারপরে যে পরিমাণ রোদ বেরোয়। আর শীতকালে এলে তো আলাদা ব্যাপার, কিন্তু আমরা যে টাইমে এসেছি এখন তো সেরকমভাবে শীত পড়েনি। তা ভীষণ কষ্টকর এই ক্যাম্পে থাকা দুপুরের দিকটায়। তা সন্ধ্যে থেকে একদম ফুল মৌসুমী নিজের রূপ দেখিয়ে দেয়, আর এই সকালটা তো অসাধারণ লাগে ঢেউগুলো। প্রায় দশটা বাজবো বাজবো হয়ে গেছে, দশটা প্রায় বেরিয়ে গেছে, এবার চেক আউটের টাইম। ব্রেকফাস্ট খাবো আর বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে, ঘুগনি আর লুচি আর ডিম সিদ্ধ আর মিষ্টি। সো এখন সময় এসেছে মৌসুমীকে বাই বাই বলার। এখন বাজে 10:30 প্রায়, আমরা এবার বেরোবো, চেক আউট টাইম 10:00। তো আমরা এবার বেরোবো বাড়ির উদ্দেশ্যে। এখন ওই লাস্ট মিনিট একটুখানি ফিল করে নিচ্ছি মৌসুমীটাকে। প্রায় 70 কিলোমিটার চলে এসেছি মৌসুমী থেকে। অস্থি বলে কোনো একটা জায়গায় রয়েছি এখন, যেখানে আগের দিন দাঁড়িয়েছিলাম কালকে সকালবেলা চা খাওয়ার জন্য, এই দোকানটায়। আর এখনও 80 কিলোমিটার মতো বাকি আমাদের বাড়ি। চলুন যাওয়া যাক। চলে এসেছি আমাদের বাড়ির কাছে একদম। কী করছিস ভাই তুই বলো, রাইড কেমন হলো আজকে? একটু টায়ার্ড হয়ে আছি, প্রচুর খিদে পেয়েছি। এবার 4:00 প্রায়, কিছু খাওয়া হয়নি, এই সকালে খেয়ে বেরিয়েছি, প্রচণ্ড খিদে পেয়েছে, খাওয়ার অপেক্ষায় বসে আছে। জ্যামটা পুরো কেস খাই দিল কলকাতার জ্যাম, প্রচুর জ্যাম ছিল, প্রচুর জ্যাম ছিল আজকে উইকডেজ, ওই জন্যই জ্যামটা বেশি ছিল। আবার তারপরে সিগন্যাল, তারপরে সাঁতরাগাছি ব্রিজ, সাঁতরাগাছি ব্রিজটা তবুও তাড়াতাড়ি আমরা চলে এসেছি সাঁতরাগাছিতে, বেশিক্ষণ দাঁড়াতে হয়নি।